হাতে বই পেয়ে এভাবেই উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। কয়েক বছর ধরেই বছরের প্রথম দিনে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার এমন অসম্ভব বিষয়টিকে সম্ভব করে আসছে বাংলাদেশ। সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, এবছর প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর মধ্যে 35 কোটি 21 লাখের বেশি পাঠ্য বই বিতরণ করা হয়েছে। এই সম্ভাবনা আজকে আমাদেরকে নিয়ে যাবে অনেক দূর, অনেক সামনে। আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা এই দায়িত্ব পালন করবেন তারা হচ্ছেন আমাদের নতুন প্রজন্ম, আমাদের এই শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। বইটা খুলেই কিন্তু আমরা না পড়ে আগে গন্ধটা শুকি, সেটা আমাদের ভিতরে একটা ফিলিংস আসে যে নতুন একটা বই, বছরের প্রথম নতুন একটা বই পেলাম। বই পেয়েছি এবং আমি আজকে থেকেই পড়া শুরু করার চেষ্টা করব। নতুন বই, নতুন নতুন পরিবেশ একটা। দেশের অন্যান্য স্থানেও শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বিনামূল্যে বই বিতরণ হয়, সবার শিক্ষার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করে তারা। অনেক খুশি হয়েছি আমরা, এই বই নতুন বই আমরা খুব যত্নে রাখবো এবং আশা করি আমরা এই যে অনেক ভালো রেজাল্ট করবো। নতুন বইয়ের গন্ধে নতুন বছরকে বরণ করে নেয়, সত্যি এক অন্যরকম আনন্দ অনুভূতি। নতুন ক্লাস, নতুন চ্যালেঞ্জ, নব উদ্যমে এগিয়ে যাবে শিক্ষার্থীরা, এই প্রত্যাশা। ইবনে নূর, 21 টেলিভিশন, ঢাকা।